বাচ্চা প্রসবের কতদিন পরে সহবাসে যেতে পারবো? বাচ্চা প্রসবের পরে ব্লিডিং যতদিন দেখা যাবে ততদিন পর্যন্ত এটাকে নেফাস বলা হয়। এদিনে নামাজ পড়া জায়েজ নাই, স্বামী স্ত্রী সহবাস করা জায়েজ নাই, তবে সর্বোচ্চ 40 দিন। 40 দিনের পরে যদি দেখা যায় তাহলে নামাজও পড়তে হবে, স্বামী স্ত্রী সহবাসও করতে পারবে। আর সর্বনিম্ন কোনো ঠিক ঠিকানা নাই, 10 দিন 5 দিনও হতে পারে। যখনই ব্লিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে অন্য সবকিছু সাধারণ সময়ের মতো জায়েজ হবে। অসুস্থতার কারণে গত কয়েক বছরে রোজা রয়ে গিয়েছে, এখন আমি কিভাবে এই রোজা রাখবো এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম উপায় কি? অনেক বছরের রোজা যদি রেজা থেকে যায় তাহলে এখন সেগুলো রেখে ফেলবেন, 2টা 4টা 6টা করে করে ভেঙে ভেঙে হলো কি করতে হবে, রেখে ফেলতে হবে। কারণ এই রোজাগুলো যেগুলো আপনার করা হয় নাই এগুলো এখন কাজা করতে হবে আপনাকে, সেই সাথে মাপ চাইতে হবে যে আল্লাহ আগে আমি না রেখে অন্যায় করেছি। অসুস্থতার কারণে যদি হয়ে থাকে ভিন্ন কথা, সুস্থ থেকেও করেন অবহেলা করে আল্লাহর কাছে মাপ চাইবেন আর এখন হিসাব করে রেখে দিবেন মরার আগ পর্যন্ত। রাখতে রাখতে আপনি মৃত্যু এসে গেছে, সবগুলো রাখতে পারেন নাই, আশা করে যে আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনি রাখেন নাই এখন তওবা করলেন আর অটোমেটিক মাফ হয়ে যাবে এটা তো সোজা না, কাজা করতে হবে। মানুষ মরার পরে কি 40 করা জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে। বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে, আপনাদের এলাকায় আছে 40? আরে ভাই তাহলে তো সে পুরানো আজ আবার করতে হবে নতুন করে। সংক্ষেপে বলি তারপরেও, মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় সুন্নাত, তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না। হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে, শ্রাদ্ধ আমি সব জায়গায় এই কথাটা বলি, আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্ধ তালিব্যস রপলা আকার দর পরে বড় ধ লেখা দেন, সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি। শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরের খানা, সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে। কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীর না খাওয়ায়, আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল, কি ছেলে মেয়ে রেখে গেল, একটু কারোর হাতও ধোয়াইলো না, এরকম বলে কি বলে না? আমি বলি যে কত বড় ছোট লোক, তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে, পানির তল পড়ছে, ওই বেটা তোমার হাত ধোয়া দিতে হবে? আসলে তো হাত ধোয়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ধান্দা হলো খাওন। আরে ভাই মানুষ খুশিতে খাওয়ায়, খুশিতে খাওয়ায়, বিয়ে করছে নতুন বউ আসছে অলিমা খাওয়ায়, ছেলে হয়েছে আকিকে খাওয়ায়, ঠিক না? সেখানে আপনি আপনার বাপ মারা গেছে আপনি খুশি যে বা জমি জমার ভাগ এখন আমি পেয়ে যাবো, বুড়া মরে গেছে শেষ, আসেন ফুর্তি করে আপনাদের খাওয়াই, ব্যাপারটা কি এরকম? তাহলে কেন খাওয়াবেন? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক? হ্যাঁ, মৃত মানুষের তরফ থেকে দান সৎকার করা জায়েজ আছে, সেই হিসাবে আপনি গরিব দুঃখীকে খানা দিলেন সেটা দিতে পারেন, কিন্তু এটার জন্য 1 নম্বর কথা হলো কোনো দিন ঠিক হবে না, 40, 3 দিনা 7 দিনা এই দিনের কোনো ফজিলত হাদিসে আসে নাই, আপনি মন গড়া যদি বানান তার নাম বেদাত, 2 নম্বর নকল আমল, এটা করলে গুনাহ হবে। আরো কথা কি বুঝাতে পারছি? আর দ্বিতীয় কথা হলো যে গরিব খাওয়ানোর নাম দেয়া হয়, আসলে গরিবের তো কোনো বিল নাই, গরিবরা বলে এই চেয়ারম্যান সব খাক তোরা পরে আয়, ঠিক না? এলাকার সব মেয়েরা এসে একটা ফুর্তি ফাটার অনুষ্ঠান সামিয়ানা টাঙ্গায়, এগুলো জায়েজ নাই, এগুলো হিন্দু থেকে আসছে আমাদের মধ্যে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, তাদের পক্ষ থেকে দান সদকা করব, আর যে আমলগুলো আছে সেগুলো করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক পীরের মুরিদেরা বলেন আমার পীরও গায়েবের খবর জানেন, কোরআন হাদিসের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই। ভাই কোন পীর সাহেব গায়েবের খবর জানেন? আল্লাহ কোরআনে বলছেন কুল হে রাসূল, আপনি বলে দেন। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, আপনি বলে দেন লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হইতো, কখনো বিপদ হইতো না। ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হইছেন না হন নাই, উনি যদি জানতেন এদিক থেকে আঘাত আসতেছে তাহলে তো উনি বেঁচে যেতেন। বোঝা গেল নবী সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না। আমাদের অনেক ভাইরা এটা নিয়ে অনেক তর্ক করেন, হ্যাঁ তাকে আল্লাহ তাআলা গায়েবের অনেক জিনিস জানাইছেন, যে আল্লাহ যেটা জানাইছেন সেটা উনি জানতেন, তার গায়েব থাকে নাই। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ যেটা জানাই দিয়েছেন গায়েবের এলেম তাকে, সেটা তিনি জানছেন অবশ্যই, কিন্তু তিনি নিজে থেকে সবকিছুই জানেন গায়েবের ব্যাপারটা সেরকম না। অতএব কোন পীর সাহেব খব সব গায়েব জানেন এটা তো কোনোভাবে হতেই পারে না, এটা ইমান বিধ্বংসী কথা এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়। গায়েবের একমাত্র মালিক আল্লাহ তাআলা। আমরা সূরায় আপনার সূরা হাশরের শেষ দিনে আয়াতে পড়ি না আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহর সম্পর্কে বলি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু,
তিনি আল্লাহ তার বৈশিষ্ট্য কি আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি প্রত্যক্ষ জিনিসে জানেন গায়বেরও মালিক তিনি গায়বেরও আলেম তিনি তো আল্লাহর জন্য যে জিনিসটা বৈশিষ্ট্য সেটা কিভাবে আপনি মানুষের জন্য সাবেত করেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন